বন্ধুরা আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেদ্ধ পুলি বা ভাপা পুলি আর দুধ পুলির রেসিপি এই শীতে পিঠে খেতে কার না ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা শুরু করি দুধ পুলি বানানোর জন্য বা ভাপা পুলি বানানোর জন্য আমাদের প্রয়োজন একটা মাঝারি সাইজের নারকেল কোড়া খেজুর গুঁড় আর সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর প্রয়োজন চালের গুঁড়ো যেই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম এবার গ্যাসে চাপিয়ে দিলাম কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে কিছুটা ভেজে নিলাম এবার দিয়ে দিলাম খেজুর গুড় এই দুটো উপকরণ একসাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এরই মধ্যে আমি দিয়ে দিব এলাচের গুঁড়ো তো ভালো করে নেড়ে ভেজে নিতে হবে যেন নিজ দিকে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অনবরত নেড়ে যেতে হবে তো আমাদের পুট রেডি পিঠের পুট রেডি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা যেই ফুটে উঠেছে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবার আমরা পিঠের কাইপ তৈরির জন্য এর মধ্যে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো তো এটাও ভালো করে নাড়তে হবে নাড়া হয়ে গেলে দেখো এই পর্যায়ে আমরা গ্যাস অফ করে দেব আর হাত দিয়ে এটা কিছুটা গরম থাকতেই মেখে নেব তারপর দেখো এটা সুন্দর করে একটা ডোয়ের আকার দেব আর এটা জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে কাইটা শক্ত না হয়ে যায় শেষ জন্য তো আমার কাই এখন রেডি এবার আমরা যাব নেক্সট ধাপে নেক্সট ধাপে আমরা পিঠেগুলো বানিয়ে নেব এভাবে প্রথমে কাই অল্প নিয়ে গোল করে নেব এবার এটাকে ভিতর দিক থেকে গর্ত করে সুন্দর করে পিঠে বানিয়ে নেব দেখো আমি কিভাবে বানাচ্ছি এভাবেই বানাতে হবে তো এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার আমরা নারকেলের পুর আমি খুবই সিম্পল প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো নারকেলের পুর দিয়ে এটার মুখটা আমি সুন্দর করে বন্ধ করে দিচ্ছি আমি খুবই সোজা ডিজাইন দেখাচ্ছি যেটা তোমরা সকলেই বানাতে পারবে আশা করছি তো দেখো এভাবে মুখ বন্ধ করে নখ দিয়ে বা আঙ্গুলের মাথা দিয়ে একটু টিপে দিলেই এই সুন্দর পুলিপিঠের ডিজাইন কিন্তু রেডি হয়ে যাবে একদম ইজি প্রসেস আমি দুটো বানিয়ে তোমাদেরকে দেখালাম দেখো আশা করছি এই ডিজাইনটা তোমরা সকলেই বানাতে পারবে খুবই সহজে একে একে দেখো আমার সব পুলিপিঠা এবার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবার আমরা চলে যাব পরের স্টেপে এর জন্য আমরা কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলটা ফুটে উঠেছে এবার আমরা একটা ঝাঁঝরার মধ্যে সব পিঠেগুলো নিয়ে নিয়েছি এটা এবার আমি বসিয়ে দেব ভাপে তো যেহেতু বলেছি ভাপা পুলি পিঠেও দেখাবো তোমাদেরকে তো তাই আমি ঝাঁঝরার মধ্যে এটা ভাপে বসিয়ে দিয়েছি বাষ্প যখনই উঠেছি আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছি এর মধ্যে তো পাঁচ মিনিট পর আমি এই ঢাকনা সরিয়ে নিচ্ছি তো আমাদের রেডি ভাপা পুলিপিঠে এই পিঠেটা এভাবে খেতেও কিন্তু দারুণ লাগে এবার আমরা দেখে নেব দুধ পুলি পিঠে কি করে তৈরি করতে হয় এর জন্য গ্যাসে চাপিয়ে দিয়েছি দুধ দুধ ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর তেজপাতা আর চিনি এই তিনটি উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে দুধে ছেড়ে দেবো এক এক করে পিঠে পিঠে ছাড়া হয়ে গেলে দশ মিনিট এটা জাল দিবো জাল দিয়ে নামে নিলেই রেডি আমাদের দুধ পুলি পিঠে কেমন লাগলো জানিও